আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল, কেন বলুন তো? আজকে আমরা চলে এসেছি সৌদি আরবের তায়েব শহরের চিড়িয়াখানায়। তো যেহেতু আমরা বাংলাদেশের চিড়িয়াখানা দেখেছি অনেক বড় আর অনেক সুন্দর, অনেকটা জায়গা জুড়ে, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে, তো এইটা আবদ্ধর মধ্যে থেকেও একটা ছোট্ট চিড়িয়াখানা, তো সেটাই আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আজকে আমাদের সাথে। তো এতে দেখতে পারতেছেন জু পার্ক। তো আমরা এখানে গাড়িটা রাখলাম, রেখে আর কি এখান থেকে গিয়ে টিকিট কিনে ভিতরে ঢুকবো। তো বন্ধুরা, টিকিট কেটে আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। তো ভিতরে ঢুকতে না ঢুকতে চোখে পড়ে গেল কত রকমের লাইটিং, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর সব কিছু মিলাই বলতে গেলে কি যে এত কিছু দিয়ে সাজানো গোছানো পার্কটা ছিল, তো আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আর এই যে বাচ্চাদের রাইডসগুলা, খেলার, এগুলো তো বলার বাহিরে। তো অল্প জায়গার মধ্যেও তারপরও সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আর কি পার্কটা করেছে, ভালোই লাগে দেখতে। তো আমরা ভেতরে ঢুকেই আর কি বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম প্রথমে। তো যেহেতু এত ছোট বাচ্চা আমার নেই, তো এইসব জায়গায় আর কি তাকে উঠানো হয় নাই, হয়তো বাইশা যখন ছোট ছিল তখন আর কি খেলেছে এইসব খেলনাগুলো, যে ট্রেন গাড়ি, তারপরে ঝুলন্তি, এইসব তখনও খেলেছে। তো এখনও যেহেতু বড় হয়ে গেছে, ওর আর এখন এগুলোর প্রতি ইচ্ছা নাই, বললেও আর কি চড়তে চায় না। তো যাই হোক, ঢুকতে তো ঢুকে আমরা প্রথমে চলে যাচ্ছি চিড়িয়াখানার ওইদিকে, মানে যেদিকে পশু পাখি রাখা হয়েছে তো ওইদিকে চলে যাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছেন গেট করা হয়েছে, গেটের উপরে দুটা বানর রাখা হয়েছে আর কি, এভাবে মানে ওই রকমই লাগলো আমার কাছে। তো এই যে সকলেও ওইদিকেই যাচ্ছে, তো আমিও শুরুতে ওইদিকেই চলে যাচ্ছি। যে তো এই পাশে আবার দেখলাম যে অনেকগুলো কাপড় চোপড় কসমেটিক্সের দোকান আছে। তো ভাবি বলল যে চলেন ভাবি যাই এদিকে দেখে। আমি বললাম না, আগে যেটা দেখতে আসছি আগে ওইটা দেখি, তারপরে এইদিকে আসব। তো যাই, তারপর যাবার সময় আর কি পাশ দিয়ে যাচ্ছিলাম, তো একটু ক্যামেরা ধরলাম আর কি কাপড় চোপড়ের দিকে। মহিলা মানুষ তো বুঝেনি, সাজগোজের জিনিস দেখলে আর মাথা ঠিক থাকে না, তো সেম সেই রকমই হয়েছে। তো শুরুতেই ঢুকতে সিংহ দেখলাম ঘুমাচ্ছে, যেহেতু অনেকটা দূরে ভিডিও, দূর থেকে আর কি ভিডিও করতেছিলাম, তাই জুম করে ভিডিও করা হয়েছে, কারণ অনেক মানুষের ভিড় ছিল, তাদের জন্য আর কি কাছে গিয়ে ভিডিও করতে পারতেছিলাম না। আর সিংহটা যেখানে রয়েছে তার থেকে আমাদের দূরত্বটা অনেকটাই ছিল, দেখতে পারতেছেন যে মাঝখানে অনেকটা জায়গা, তারপরে আর কি এই যে গেটটা করা হয়েছে, তো অনেকটা দূর থেকে আর কি আমাদেরকে পশু পাখিগুলো দেখতে হয়েছে। তো এই সাইডে চলে আসছি, ওই সাইডে সিংহ দেখে এই সাইডে ভাল্লুক দেখতে আর কি চলে আসছি। তো এই যে ভাল্লুক দেখতেছে, ভাল্লুক আর কি ডাকতেছিল, এই সাইডের বাচ্চারা ছিল অনেক, এই যে দৌড়াদৌড়ি করতেছে, এরা খুব এনজয় করতেছিল আর কি। তো সত্যি কথা বলতে এই যে সিংহ, আরেকটা সিংহ ওইদিকে, তো এইটা নিয়ে খেলা করতেছিল বাচ্চাদেরকে আর কি আনন্দ দেওয়ার জন্য, সিংহের বর্জন করাইতেছিল বারবার, তো সেইটাই দেখতেছিল। আর এই যে বাচ্চারা তো দেখেন গেটের উপরে দাঁড়ায় দেখা শুরু করছে, আর এখানে কত মানুষের ভিড় হয়ে গেছে। তো এখানে একটা মজার বিষয় ঘটছে আর কি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ভাবি আর আয়েশা ছিলাম এখানে যেহেতু, তো আমি ভাবিকে হারাই ফেলছিলাম। তো ওনাকে ডাকা, ওনাকে ডাকার পরিবর্তে আমি একটা সৌদিয়ান মহিলাকে ডাকতেছিলাম আমাকে পিছন থেকে। তো সারা না দেওয়ায় আমি আবার ওনার বরকা ধরে টান দিছি, এখন সৌদিয়ান মহিলা ঘুরে তাকাইছে। তো যাই হোক, এখানে একটা মজার বিষয় ঘটছিল। তো পরে ভাবিকে পাইছি আর কি, উনি তার পাশেই ছিল, তা আমি ভাবছিলাম যে ভাবি এইটা, তো এই যে এইটাও নাকি এক প্রজাতির সিংহ। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা বিড়াল, তো কে যেন একটা বললো যে এইটাও নাকি আর এক প্রজাতির সিংহ, এটা খুব টেনশনে আছে, শুধু হাঁটাহাঁটি করতেছে এই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। তো আমরা ওপাশটা থেকে এই পাশে চলে আসলাম, এই পাশে দেখলাম দুইটা বানর, দুইটা তিনটা বানর আর কি বসে আছে। তো এইখানে আর একটা প্রাণী দেখলাম, এটা নাকি পৃথিবীর সব থেকে অলস প্রাণী,
তো সেটাকে আর কি বারবার বিরক্ত করতেছিল। যারা এগুলো রক্ষণাবেক্ষণ করেন, মানে দেখাশোনা করেন, তারাই আর কি খেলা দেখাচ্ছিল আর কি, আর বারবার বিরক্ত করে ঘুমাচ্ছিল, ওকে যায় শুধু ডিস্টার্ব করতেছিল এরকম আর কি। তো দেখতে পারতেছেন কত মানুষজনের ভিড়। আর যেহেতু শুক্রবার ছিল, তো সৌদি আরবে বৃহস্পতিবার রাত্রে শুক্রবার রাত্রে যে কোনো পর্যটন জায়গায় হোক না কেন প্রচুর ভিড় হয়। তো এই যে এখানে দুইটা শিয়াল, শিয়ালের অবস্থা বড়ই মর্মান্তিক, কারণ বোধহয় ঠিক মতো খাইতে দেয় না, শুকাই গেছে। তো এখানে নেকড়ে দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি দেখেছি যতটুকু ঘুরে ফিরে, তো ভালোই লেগেছে। আর খুব একটা প্রাণী বেশি নেই, দু একটা এরকম। তো এইটা মেবি হায়না। তো আর এখানে তিনটা বিদেশি কুকুর, ছোট ছোট বাচ্চা, এরাও রেস্ট নিচ্ছে, বোধহয় সারাদিন খুব খাটাখাটনি গেছে, রেস্ট নিচ্ছে। তো এই সাইডেও বানর, এটা আর এক প্রজাতির বানর আর কি দেখলাম। তো এইটা হচ্ছে সজারু, হয়তো বা অনেকেই চিনেন যারা আমাদের বাংলাদেশে আসেন, দেখেছেন জাতীয় চিড়িয়াখানায় বাংলাদেশে। তো এইসব প্রাণী কিন্তু আমাদের বাংলাদেশেও মোটামুটি আছে। তো আমি এইখানে কোনো কিছু মানে যে বাংলাদেশে যেটা নেই এইখানে সেটা আছে, মানে এইরকম কোনো কিছু ব্যতিক্রম দেখলাম না, সব কিছু সেম সেমই মনে হলো। আর একটা জিনিস মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে এইটার থেকে আমাদের বাংলাদেশের চিড়িয়াখানাটাই ভালো, মানে দেখতে সুন্দর, আকর্ষণীয়, কেননা ওটা প্রকৃতির মাঝে আর এটা আবদ্ধ জায়গায়। তো এখানে এই যে কুকুর, আর একটা কুকুর এখানে বাচ্চা দিচ্ছে, তো বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন দেখলাম ওখানে। আর এখানে দুইটা কুকুর, তো এখানে কাচিম। তো এই জায়গা থেকে আর কি মোটামুটি দেখলাম যে আমাদের বাংলাদেশে চিড়িয়াখানায় প্রাণী বেশি। এইখানে তো অল্প কিছু আইটেম বা অল্প কিছু দেখলাম, তো এইখান থেকে দেখলাম যে বাংলাদেশে মোটামুটি চিড়িয়াখানায় প্রাণী বেশি। তো আমি জানি না সৌদি আরবে এই একটা চিড়িয়াখানায় নাকি আরও আছে। তো আমাদের এটা আর কি, আমরা যেখানে থাকি তায়েব শহরে, তো এইখানে ছোট্ট একটা আর কি চিড়িয়াখানার মতন বানানো হয়েছে। তো মোটামুটি দেখতে খুব ভালো লাগলো ছোটোখাটোর মধ্যে। তো এখানে হাঁস রয়েছে, পাতি হাঁস, চীনা হাঁস দেখতেই পাচ্ছেন সব প্রজাতি। তো আর এই পাশটাই ছিল রাজা হাঁস। তো এখানটাও হাঁস ছিল, আর এটাই দুটো কুকুর। মোটামুটি আমাদের এক পাশ ঘুরে ফিরে দেখা শেষ। এখানে একটাই জিরাফ ছিল, অন্ধকার, বেশি একটা দেখা যাচ্ছিল না দেখতে পাচ্ছেন। আর যদিও একটু দেখা যাচ্ছে লাইটের কারণে, আরও কেমন যেন একটা লাগতেছিল। তো জিরাফটা অনেক বড় মোটামুটি, ওখানে একটা গাছ ছিল, গাছের সমান সমান লম্বা দেখলাম। তো এই পাশটা আর একটা প্রাণী উটের মতন দেখা যাচ্ছে, যদিও আমি এটার নাম জানি না। আর এটার নাম সাইনবোর্ডে লেখা ছিল, তো আমি এটা দেখিনি। তো ওই পাশটা থেকেও আমরা চলে আসলাম এই পাশে গানামের দিকে, মানে ছাগল, কত রকমের ছাগল, কত বড় বড় ছাগল, আর কত সুন্দর সুন্দর ছাগল দেখতেই পারতেছেন। আর এই যে একটা ছাগল কিন্তু অনেক বড়। এইগুলার থেকে আর কি বাহির থেকে তেমন সুন্দর করে আর কি ভিডিও করা যাচ্ছিল না। আর এই পাশটা অনেকটা মানুষের ভিড় ছিল, এই যে দেখুন এখানে কত ছাগল। আর বাচ্চারা এই যে বেড়ার ফাঁকে ফাঁকে, মানে গেটের ভিতর দিয়ে ছাগলকে খাবার দিচ্ছিল, তো সেইটা সেইগুলোর জন্য আর কি ছাগল এইদিকে, দেখেন সব ছাগল এইদিকে চলে আসছে খাওয়ার জন্য। একটা বাচ্চা পাতা দিচ্ছে, তো আমি সেটা ই করলাম। তো দাঁড়ানোর মতন জায়গা ছিল না আর কি। তো এইটা একটা উট, দুই কোজালা আর কি একটা প্রজাতির উট মনে হচ্ছে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি, এর আগে কখনো এরকম দেখিনি। আর এটা বেশি লম্বাও না, বেশি একটা দেখতে দেখেই বুঝতে পারতেছেন বেশি একটা লম্বাও না। তো এই পাশটাইতে দেখুন কত মানুষ, সব বলে সকলের পরিবার নিয়ে চলে আসছে। এখানটায় হরিণ আছে, হরিণের বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল, কিউট ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে একই অবস্থা, মানে হরিণেরকে খাবার দেওয়া হচ্ছে, তো এর জন্য তারা সকলে আর কি মানুষজনের সমাগম যেদিকে বেশি সেদিকেই আর কি আছে। তো এখানে আয়েশা হরিণকে ভিডিও করতেছে দেখতে পারতেছেন।
সকলে, শুধু আয়েশা বলতে না আর আমি বলতেও না, আমি তো ভিডিও করে আমার বন্ধুদের জন্য, মানে আমার দর্শকদের জন্য আপনাদের সাথে শেয়ার করব এর জন্য, কিন্তু হয়তো বা অনেকেই শেয়ার করে না, তারপরেও তারা কিন্তু ভিডিও করে নিয়ে যায়, হয়তো বা পরবর্তীতে দেখবে। তো এই পাশটায় একটা হাতি ছিল, দেখুন হাতিটা সুর বের করে রাখছে বাহিরের দিকে, আর হাতিটা আমার মনে হচ্ছিল যে একটু অসুস্থ বা বৃদ্ধ ছিল, অনেকটা বড় ছিল অবশ্য হাতিটা দেখতে, কিন্তু হাতিকে দেখে মনে হচ্ছিল যে অনেকটা বয়স্ক আর একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছিল। তো এই তো আর একটা প্রাণী, বেশ এখন যে প্রাণীগুলো দেখবেন আর কি, বেশিগুলারই নাম জানি না আমি, এই প্রাণীটা আর কি উটের মতোই কিন্তু একটু ছোট সাইজের। তো এই পাশটাতে রয়েছে উট পাখি, দেখতে পারতেছেন, আমি যেহেতু আমরা রাত করে গিয়েছিলাম দেখলাম মানে প্রত্যেকটা প্রাণী আর কি বোধহয় একটু টায়ার্ড, মানে বিশ্রাম নিচ্ছে, সব চুপচাপ আর কি, কোনো ই নেই। তো ওই পাশটা থেকে এই পাশটায় চলে আসলাম, তো এই পাশটায় মানে আর একটা প্রজাতির উট পাখি। এই যে এই দুইটাও আর কি বসে আছে চুপচাপ, কোনো নড়াচড়া নেই। এই পাশটাতে জেব্রা, জেব্রা ঘাস খাচ্ছিল, মানে ভিতর সাইডে ছিল, বাহির সাইডে হয়নি। এই যে দেখুন ঘাস খাবার একটু ঘুরে দেখলো আমরা কি করি, পরে আমি একটু জুম করে টান দিলাম যে আবার দেখি সে মুখ ফেরায় নাকি, কিন্তু কিছুক্ষণ ক্যামেরা ধরে রাখার পরও আর কি সে তাকাইলো না এইদিকে, তো চলে আসলাম সেখান থেকে। তো এই যে এখানে আর একটা প্রজাতির উট, এখানে উঠছিল কয়েক প্রজাতির দেখেছি, দেখুন সবার হাতেই কিন্তু ফোন, সবাই কিন্তু ভিডিও করতেছে, এগুলার কি একটা স্মৃতি সকলেই আর কি নিজেদের কাছে হয়তো ধরে রাখবো স্মৃতিগুলো। তো এই যে এই পাশটাতে কি বলবো এটাকে, গাধাই তো বলে, তো যাই হোক গাধা, তো গাধা হইলেও মনে হয় আমার থেকে বেশি বুদ্ধি আছে, তা তো তাকে আমি আর গাধা না বলি। তো চারপাশটায় সুন্দর সাজানো গোছানো, আর রাত্রের বেলায় যেহেতু একটু লাইটিং লুইটিং হলে ভালোই হয়। তো এই পাশটাতেও উঠছিল এক প্রজাতির, তো এইখানে একটা এই যে জিবলা বের করে রাখছে ঘোড়া, এটাও মনে হচ্ছে অসুস্থ, এদের শরীরে বেশি একটা মনে হচ্ছে এনার্জি নাই, সবাই দুর্বল। তো এখানেও দুইটা ঘোড়া এক অপরের সাথে এখানে বোধহয় কথা বলতেছে। তো যাই হোক, আমাদের প্রাণী দেখা শেষ, চিড়িয়াখানা ঘোরা শেষ, তো এখন বাহির সাইডে চলে আসতেছি। তো এইখানে আর কি বক্স বাজিয়ে পাখির ভিতরে পাখি আছে, কিন্তু টিকিট করে মানুষকে ভেতরে ঢুকাচ্ছে, তো পাখি দেখার জন্য আর টিকিট কেটে ভেতরে গেলাম না, কারণ বাংলাদেশে অনেক পাখি দেখেছি, চিড়িয়াখানায় গিয়েও দেখেছি, যাই হোক এর জন্য আর কি নতুন করে ঢুকলাম না টিকিট কেটে। তো আসতেছিলাম এই সাইডটাতে ঘুরতে এখন, তো তখন দেখে গেছি, এখন যদি এই সাইডে না আসি তাহলে তার ভালো লাগবে না। চারপাশটা তো দেখতেই পারতেছেন সকলে সকলে পরিবারে কতটা আনন্দময় একটা সময় কাটাচ্ছে, দেখুন সকলে একসাথে সময় দেয় পরিবারকে। এই সৌদি আরবের এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে যে প্রত্যেকটা পুরুষ তার পরিবারকে ভালো সময় দেয়, অনেকটাই সময় দেয়, আর সারাদিনে কাজে ব্যস্ত থাকলেও রাত্রে বা সন্ধ্যায় পরিবার নিয়ে বা দিন হয় কোথাও একটা ঘুরতে। তো ওই যে চলে আসলাম আবার কসমেটিক্সের সাইডে, তো এখানে ঢুকতেই দেখলাম নানান রকমের ব্যান্ড, খোপা আর কি মেয়েদের চুল বাঁধার জিনিস দেখতেছিলাম এদিকটা, তো নানান প্রজাতির ব্যান্ড খোপা কিন্তু দেখতেই পারতেছি না, সবগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট দেখে কিন্তু ভালোই লাগতেছিল এগুলো। তো এখানে আসার পর যেহেতু আয়েশা অনেক কিছু কিনে ফেলছে, আয়েশাকে বললো আয়েশা এখন কিন্তু অনেক কিছু কিনতে চায় না, আর তারও নাকি বেশিরভাগ পছন্দই হয় না। তো এই পাশটায় সানগ্লাস, এই যে চুড়ি সিটি গোল্ডের আর কি, কেউ আবার দেখে স্বর্ণের মনে করেন না, সিটি গোল্ডের। তার এই পাশে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ঝুলানো ছিল, কিন্তু একটা সমস্যা হয়েছে এই দোকানে গিয়ে, এই দোকানে কোনো বাঙালি ছিল না, এখানে গিয়ে কোনো রকম কথা বলতে পারেনি,
আর আরবিয়ান ছিল মেবি। যে এই পাশটায় শুজ দেখতেছি, তো এবার এই দোকান থেকে ভাবির একটা কিছু পছন্দ হয়েছিল আর কি। তো ভাবির বললাম, জিজ্ঞেস করেন দাম কত, তুমি বলতেছি এখানে কেউ বাঙালি নাই কথা বলার মতো নাই জিজ্ঞেস করতে পারবো। তো যে পাশটা তো আপলোড করার জন্য জুতাগুলো ছিল, জুতাগুলো খুব সুন্দর। তো যে পাঁচটা দোকানটাতে দেখতে পারতেছেন কত রকমের খেলনা বাচ্চাদের আর কত রকমের পুতুল। তো আইসার ভাবে পুতুলগুলো দেখতেছিল, এই পাঁচটাতে দেখেন আরো সুন্দর সুন্দর পুতুল বাচ্চাদের গাড়ি, যে এখানে কত রকমের পুতুল, বল, অনেক প্রজাতির খেলনা ছিল, অনেক জাতির খেলনা ছিল বাচ্চাদের জন্য। যে দেখুন পুতুলগুলোকে কি সুন্দর করে শোয়াই রাখছে বিছানার মধ্যে। তো এই পাশটা দিয়ে বের হবো, তো আমরা যাচ্ছিলাম কিন্তু দেখলাম যে এই পাশে দরজা নেই আটকানো। দোকানে খালি যাই হোক, এখন আবার ঘুরে বের হইতে হবে যেখান থেকে। ট্রলির উপরে সুন্দর সুন্দর পুতুল শোয়াই রাখছে সুন্দর। এই পাশটায় বোরকা, আর এই যে দেখতে পারতেছেন এই পাশটা তো মহিলাদের নাইট ড্রেস আর কি, রাত্রে পরে পরে ঘুমানোর জন্যে। সুন্দর সুন্দর কালার, সুন্দর সুন্দর ডিজাইন শার্ট আর প্যান্ট, আর এই পাশটাতে রাফ ইউজ করার জন্য বাসায় কি বললেন না কি দোকান গেঞ্জি গুলো ছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল না। এখানে ঘড়ি দেখতে ভাই আর কি বাঙালি ছিল, প্রায় মানে ডেকে ভেতরে নিল যেখানে আসে দেখেন, আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তো সকলকে বলছি যে প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর নেকলেস, সানগ্লাসেস, দেন ঘড়ি, এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখতে আসছিলাম। আর এখান থেকে কিছু জিনিস পছন্দও হয়েছে, আর এখানে যেহেতু বাঙালি ভাই ছিল দামাদামি করতেছিলাম, তো কিছু একটা নিবো নিবো এরকম মন ছিল কিন্তু দামাদামিতে কুলায় নাই। যদিও এইখানে দেখা যায় যে কম টাকা, কিন্তু যখন বাংলাদেশে কনভার্ট করি তখন আর নিতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।